হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই ফ্রি ফায়ারে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ফ্রি ফায়ারে একটা সমস্যা নিয়ে। তো বন্ধুরা, আজ সকালের দিকে ফ্রি ফায়ারটা ওপেন করতে যাচ্ছি, এখানে আমি কিন্তু ওপেনই করতে পারছি না। এখানে দেখতেই পাচ্ছ এরকম সমস্যা হচ্ছে, ইরোর বলে একটা অপশান চলে আসছে, আর আমি এখানে কিন্তু ফ্রি ফায়ারটা ওপেনই করতে পারছি না। তো এই প্রবলেমটা আমি কিভাবে ঠিক করলাম, এই প্রবলেমটা তোমাদের যদি দেখায় কিভাবে তোমরা ঠিক করবে, প্লাস গেমটা কিভাবে খেলতে পারবে, A to Z এই ভিডিওতে তোমাদের লাইভ প্রুফের সাথে দেখিয়ে দেবো। তাই শুরু থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। তো তোমাদের সাপোর্টে কিন্তু আমরা এগোতে পারবো। সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবে, তারপর ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দিবে, ঠিক আছে? তো মেন টপিকের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, এই সমস্যাটা দেখাচ্ছে ডাউনলোড ফেল রিয়েটি বলে, ইরোর বলে অপশানটা দেখাচ্ছে, গেম এখানে আমি ওপেনই করতে পারছি না। এই প্রবলেমটা সলিউশন কিন্তু তোমাদের এখানে দুটা ট্রিক ইউজ করে দেখাবো, দুটা ট্রিকই কিন্তু 100% ওয়ার্কিং ট্রিক। দুটা ট্রিক ফলো করলেই কিন্তু তোমাদের এই প্রবলেম ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথম যে ট্রিকটা তোমাদের দেখাই, ছোটোখাটো একটা সেটিং তোমাদের করতে হবে। সেটিংয়ের অপশানে চলে যাবে, তোমাদের মোবাইলের সেটিংয়ের অপশানে আসার পর এখানে উপরে সার্চ বলে একটা অপশান তোমরা দেখে নিতে পারবে। এখানে সার্চ করতে হবে তোমাদের প্রাইভেট DNS লিখে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রাইভেট DNS এখানে টাইপ করে নেব, তোমরাও কিন্তু টাইপ করে নেবে। তোমাদের মোবাইলে কিন্তু সব মোবাইলে কিন্তু প্রাইভেট DNS থাকে, ঠিক আছে? তো এখানে আমি প্রাইভেট DNS লিখে নিব, PRIVATE লিখে। তোমরা এখানে দেখতে পাবে উপরের মধ্যে প্রাইভেট DNS বলে তোমাদের মোবাইলে কিন্তু আছে, এই অপশানটা তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে একটু গেলে এখানে প্রাইভেট DNS অন অফের একটা সেটিং তোমরা পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। আর এখানে তিনটা অপশান তোমরা পেয়ে যাবে, ওপরের দিকে দেখতে পাচ্ছ অফ, অটো, আর নিচের দিকে প্রাইভেট DNS, ঠিক আছে? এই প্রাইভেট DNS-এ তোমাদের ক্লিক করতে হবে, আর এখানেই একটা ছোটোখাটো সেটিং তোমাদের করে রাখতে হবে, তারপরেই কিন্তু ওই প্রবলেমটা সেট হবে, ঠিক হবে, ঠিক আছে? তো এখানে আমি এই অপশানটাতে সিলেক্ট করলাম। তারপরে এখানে তোমাদের বললাম প্রথমেই ছোটোখাটো একটা কিছু লিখতে হবে, মডিফাইয়ের উপরে ক্লিক করলেই তোমরা এখানে দেখতে পাবে লেখার জন্য একটা অপশান তোমাদের সামনে খুলে যাবে। তো যেটা লেখা আছে অলরেডি তোমাদের, ঠিক আছে, সেটাকে তোমাদের কেটে দিতে হবে। তো এখানে তোমাদের যেটা লিখতে হবে, এখানে আমি তোমাদের A to Z বলে দিচ্ছি। তো এখানে তোমরা লিখবে DNS অ্যাড গার্ড, ঠিক আছে? DNS অ্যাড গার্ড লিখে তোমরা এখানে .com দিবে, ঠিক আছে? DNS অ্যাড গার্ড .com, এখানে তোমরা এটা লেখার পর এখানে তোমাদের কিছু না সেট করে নিতে হবে, ঠিক আছে? সেট করার পর এবার তোমরা যদি বেকে গিয়ে আবার ফ্রি ফায়ারটা ওপেন করো, দাঁড়াও তোমাদের লাইভ প্রুফের সাথেই করে দেখাচ্ছে। তো এখানে আমরা বেকে চলে আসলাম, বেকে আসার পর আবার ফ্রি ফায়ারটাতে চলে গেলাম। তো এখানে আমরা এখন ওকেতে ক্লিক করব। ওকে করার পর একটু লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারটা কিন্তু ওপেন প্রসেসটা শুরু হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে, একটু ওয়েট করো, ফ্রি ফায়ারটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা গেলে প্রথম ট্রিক, ঠিক আছে? দ্বিতীয় ট্রিকটা তোমাদের, এই ট্রিকটা যদি না কাজ করে, ঠিক আছে, তো দ্বিতীয় ট্রিকটাও তোমরা দেখে নিবে, অবশ্যই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দ্বিতীয় ট্রিকটাও কিন্তু খুব ওয়ার্কিং, ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে ফ্রি ফায়ারটা ওপেন করে তোমাদের দেখিয়ে দিই। তো এই প্রবলেমটা কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই হয়তো আসতে পারে, ঠিক আছে? তো এই দুটা ট্রিকই করার ফলে কিন্তু তোমরা ফ্রি ফায়ারটাকে ওপেন করতে পারবে। প্রথম ট্রিকটা তোমাদের দেখিয়ে দিলাম, তো এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারটা ওপেন হয়ে গেছে, প্রথম ট্রিকটা আমার এখানে সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে? তো যদি এই ট্রিকটা কাজ না করে, তাহলে দ্বিতীয় যে ট্রিকটা আছে বন্ধুরা, এটা কিন্তু এই প্রবলেমটা আসে নেটওয়ার্ক সমস্যার জন্য, ঠিক আছে? তো এই প্রবলেমটা যদি তোমার আসে, ঠিক আছে, প্রথমে দ্বিতীয় ট্রিকটাই তোমরা ট্রাই করবে, ঠিক আছে? কি ট্রাই করবে, তোমরা অবশ্যই মোবাইলটা একটু সুইচ অফ করে নেবে, নয়তো সিমটা বন্ধ করে আবার চালু করবে। অবশ্যই তোমরা তোমার হ্যান্ডসেট, ঠিক আছে, তোমরা যে কোনো যে মোবাইলটা তোমরা ব্যবহার করো সেটাকে অবশ্যই তোমরা সুইচ অফ করে নেবে। সুইচ অফ করে নেওয়ার পর 1 মিনিট 2 মিনিট তোমরা ওয়েট করবে, আবার মোবাইলটা অন করবে। অন করার পর কিন্তু তোমরা যদি ফ্রি ফায়ারটা ওপেন করো, 100% তোমাদের ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এই দ্বিতীয় ট্রিকটা কিন্তু 100% ওয়ার্কিং ট্রিক, এটা কিন্তু নেটওয়ার্ক সমস্যার জন্য হয়ে থাকে, ফ্রি ফায়ারটা অনেক সময় লগ ইন হয় না। তো এই দুটা ট্রিকই ছিল 100% ওয়ার্কিং ট্রিক।